আমরা জালের কাজ করতো, তার মানে মিস্ত্রিকে ফোন করছি, ফোন করার পরে কইতেছে কো তার আমি একটু খোঁজ করে দিই। তাহলে খোঁজ করতে পরে কইতেছে কো কলেজটিলা জঙ্গল বেলা আছে, জঙ্গল আছে পরে আমিও কাজে বাড়ি দিতাম গা কাজ, আমার মিস্ত্রির বাড়ি কাজ। তারপরে তো ফোন টোন করতে পরে যোগাযোগ করে আমি খবর পাইলাম। তো বাড়ির থেকে মানে নিখোঁজ আসলো কতদিন? নিখোঁজ বলতে কালকা সকালে হ্যাঁ আইসে কাজে যাইব কইয়া, এবার সারাদিন আমি তো পরশুদিনও কাজ করছে, কাজ করতে পরে তারপরে আইসে বাড়ি, কালকা সকালে বাড়িল, বাড়ি এসে 7টা থেকে বাড়িছে, বাড়ি এসে মোবাইলটা লইয়া গেছে, মোবাইলটা লইয়া 3-4 ঘন্টার মতো মোবাইল দিয়ে সেটা আসছিল, কাজও গেছে না সকালে, যে কাজ করে তার লগে এবারে কাজও গেছে না, সকালবেলা কাজও গেছে, এবার দেখো বিয়ে আসে ফিরে আইসে কাজ হয়েছে না। এবারে হেরা দিদা ওই কলেজ লেভেলে এই ঘুরতে আছে, আরেকজন আরেকজন মিস্ত্রি দেখছে, দেখে সেটা তার বুকে টুকে ভাড়াইছে। এরপর থেকে কাজ করতো এমনি এমনি তো প্রথম তো আগে পাইপ লাইনে কাজ করতো, পাইপ লাইনে কাজ করার পরে নেশা টেশা ধরার পরে তার বাড়িতে রাখছি, রাখছি পরে তার এরপর রিজাল্ট সেন্টার দেওয়া হয়েছে, সেখান থেকে আনা হয়েছে এই তো 7-10 দিনই। কিভাবে মৃত্যু হইতে পারে, এটা তো অনেকে কইতেছে নেশার কারণে হইতাছে। যে জায়গাতে মৃতদেহটি পাওয়া গেছে এই জঙ্গলের মধ্যে মানে তো যাওয়ার কথা না, নেশা খাইতে গেলে অনেক স্যার অনেক কিছু অনেক জায়গায় যেতে পারে। নাম কি ওর? ওর নাম হলো রাজু দেবনাথ। রাজু দেবনাথ, বয়স কত? বয়স 21। বাড়ি? বাড়ি আড়ালিয়া মুস্তারা, বাড়ি মধুপাড়া। এক কোনো খবর ছিল যে এখানে একটা বডি পাওয়া গেছে, কিন্তু আমরা প্রাথমিক চিন্তাধারা আমরা এটাই আছে যে এটা নেশা করতো সে, তো ওই কারণেই এইসব হয়েছে। তখন আমরা পরবর্তী ময়নাতদন্তের জন্য আমরা দেখতেছি। কোনো ধরনের নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে? একটা খালি কোটার বাক্স পাওয়া গেছে। কি মনে হয় মানে কিভাবে মৃত্যু হইতে পারে? হইতে পারে সে হয়তো, এখন তো জানি না, কিন্তু যতটুকু মনে হইতেছে হয়তো সে বইয়া রইছে কিছু একটা কারণে, দেখা যাক না, এটা ময়নাতদন্ত করে দেখা যায়। এখন তো আর কখন যেত না। নাম পরিচয় পাওয়া গেছে কিছু? না, এখনো পাওয়া যায়নি। বয়সটা কত হবে আনুমানিক? আনুমানিক 25। এখন মৃতদেহটি কোথায় নিয়ে যাবেন? এখন তো এজিএমসিতে এটা রাখা হবে, তার চেনা পরিচিত মানুষ যতদিন না আস, মানে 72 ঘন্টার জন্য আমরা কিপিং সার্টিফিকেট দিয়ে রাখবো বডি, তো যদি শনাক্তকরণ হয়ে যায় তাহলে তো হয়ে গেল, বডি পরিবারের হাতে তুলে দেবো। কি মনে হয় জঙ্গলের মধ্যে কি করছিল? কি করছিল এখন এটা কি বলবে, এখানে তো সবাই অনেকেই আসে, কি করছিল তা কীভাবে বলবো আমি। Message Collegetilla between 4 and 7. You are watching Collegetilla between 4 and 7.